আসলে দরদ অনেক হাইপ ক্রিয়েট করা একটা ছবির কারণে অনেক মিসকমিউনিকেশন এবং গ্যাপ হয়ে যাচ্ছে। আসলে সাকিব ভাই আমাকে এই ছবিটার জন্য ওপেন ডেট দিয়ে রেখেছিলেন, তার গল্পটা এত ভালো লেগেছিল, তো ওখানে আমার জন্য কোনো ডেট ছিল না বাইন্ডিং, যে আমাকে এতদিনে শেষ করতে হবে, এত ওই তারিখে শুরু করতে হবে, এরকম কোনো কিছুই ছিল না। তো আচ্ছা এই ডেট কিন্তু সবচাইতে মজার ব্যাপার, প্রিয়তমার আগে কিন্তু এই ছবি করার কথা ছিল। বিষয়টা হচ্ছে যে সাকিব ভাই কিন্তু একটা প্যান ইন্ডিয়ান মুভি করছেন, এই ছবিটা 4-5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, তো সেখানে সাকিব ভাই বেশি টাকা দাবি করতেই পারে, খুব সিম্পল একটা বিষয়, কারণ ছবিটা তো যদি ধরি 5টা ছবি হচ্ছে, তাই না? রাইট রাইট তো এটা তো সব সময় হতে পারে। আর এই পেমেন্টের বিষয়টা, সাকিবের পেমেন্টটা পুরো ডিলটা করেছে ইন্ডিয়ান কোম্পানি, সো আমি টাকার ব্যাপারটা আসলে মানে জানি না ওখানকার জন্য। তো আমরা নতুন, তো ওখানে যখন নতুন আমি একটা আর্টিস্ট সিলেকশন করে নিয়ে কাজটা করতে পারবো না, আমরা অনেকগুলো অপশন ওপেন রেখেছিলাম। এখানে একটা বাজেটিং এর ব্যাপার থাকে, ওই আর্টিস্টের গল্প পছন্দ হওয়ার ব্যাপার থাকে, তার শিডিউলের সাথে আমাদের শিডিউল মেলানোর একটা ব্যাপার থাকে, তো সবকিছু মিলিয়ে কিন্তু সোনাল চৌহানকে আমরা কনফার্ম করেছিলাম অলমোস্ট আপনার, আমার যদি আমি ভুল না করি, অগস্টের শেষের দিকে, যেভাবে বাংলাদেশে ছবি করি বা আমরা যেভাবে করে অভ্যস্ত ওরকম ছিল না। কিন্তু আমি যত ছবি বানাইছি আমার এডি টিমে সর্বোচ্চ 4 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, এবার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল 11 জন। এইরকম বিভিন্ন ধরনের পোস্ট থেকে শুরু করে এক্সিকিউটিভ প্রোডিউসার, ইপি, লাইন প্রোডিউসার, তো সবকিছু মিলিয়ে মানে অ্যাজ এ ডিরেক্টর বড় ছবি বানাতে গিয়ে আমার এবার কষ্ট সবচেয়ে কম হয়েছে। আমি একটু এভাবে জানতে চাই যে প্রথম দিকে দরদের ফার্স্ট ডে ফার্স্ট শুট, আপনার তো একটা শিডিউল টোটাল ব্লক ছিল, প্রথম দিকে মেবি সাকিব প্রথম দিনই পৌঁছাতে পারেননি বা একটা জটিলতা হয়েছিল বা 2-3 দিন, মানে তাতে কি কোনো সমস্যা হয়েছিল কিনা বা সেটা রিকভার করেছিলেন কিভাবে? আসলে মানে একটা জিনিস বলি আর কি, যে আমাদের এই আসলে দরদ অনেক হাইপ ক্রিয়েট করা একটা ছবির কারণে অনেক মিসকমিউনিকেশন এবং গ্যাপ হয়ে যাচ্ছে। আসলে সাকিব ভাই আমাকে এই ছবিটার জন্য ওপেন ডেট দিয়ে রেখেছিলেন, তার গল্পটা এত ভালো লেগেছিল, তো ওখানে আমার জন্য কোনো ডেট ছিল না বাইন্ডিং, যে আমাকে এতদিনে শেষ করতে হবে, এত ওই তারিখে শুরু করতে হবে, এরকম কোনো কিছুই ছিল না। তো এই ডেট কিন্তু সবচাইতে মজার ব্যাপার, প্রিয়তমার আগে কিন্তু এই ছবি করার কথা ছিল, এবং আমরা যখন গত ঈদে আমরা কাজটা করতে পারলাম না বিকজ অফ অনেক প্যান ইন্ডিয়া মানে বোঝেন অনেকগুলো দেশের প্রডিউসারকে এক জায়গায় করা, শিল্পীকে এক জায়গায় করা, সবার ডেট মিলাতে পারিনি, তো তখনই সাকিব ভাই বলে রেখেছিল যে মামুন তোমার এই ছবির জন্য আমার কোনো লিখিত ডেট লাগবে না, তুমি সব রেডি করে আমাকে বলবে, ভাই আমি রেডি, আমি তোমার ছবি করছি, ব্যাপারটা এরকম ছিল। তো এটা যে এই যে শিডিউল জটিলতা এরকম কোনো কিছুই ছিল না। আসলেই আপনারা তো জানেন যে ভিসার ক্ষেত্রে প্রতিদিন কোনো না কোনো ভাবে অনেক নতুন নিয়ম অ্যাড হয়, কিছু কারেকশন হয়, এটা আমাদের হাতে থাকে না। তো যখন আমরা এম্বাসিতে ভিসার জন্য জমা দিলাম, আগে যেভাবে আমরা ভিসা করিয়েছি এর বাইরে হঠাৎ করে একটা নতুন পেপার চাওয়া হলো, যেটা আমাদের জন্য অ্যাকচুয়ালি জানা ছিল না, কারণ এর আগে ভিসা গুলোর সময় এই কাগজটা বা পেপারসটা চাইনি। তো আমরা যখন চাওয়া হলো তখন আমরা সাথে সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে কাগজটা জোগাড় করে দিয়ে দিলাম, এবং সাথে সাথে এম্বাসি আমাদেরকে ভিসা দিয়েছে, এবং ইন্ডিয়ান এম্বাসি অনেক হেল্প করেছে এই ব্যাপারে আমাদের। যাক অবশ্যই, এবং সেটি না হলে তো সম্ভবই হতো না। আমার একটু যেহেতু নানা রকম খবর ডালপালা ছড়িয়েছে, আমি একটু একটু একটা একটা করে আসি, যে প্রথমত সোনাল চৌহানকে আপনি কবে ঠিক লক করেছিলেন? এর আগে তো অনেক রকম খবর আমরাও দেখেছি, লাস্ট শোতে আপনার সাথে এটা নিয়ে কথাও হয়েছে, তো সোনাল চৌহানকে কিভাবে লক করলেন এবং কোন পর্যায়ে ফাইনাল করলেন এখন তো বলা যায়? আসলে দেখেন মানে যে খবরগুলো হয়েছে আমরা কিন্তু অফিসিয়ালি কাউকে কিছু জানাইনি, আপনি আমার ফেসবুক ওয়ালেও কোথাও পাবেন না, এবং যত নিউজ হয়েছে কোথাও কোনো দিন আমি বা আমার প্রোডাকশন হাউস বা আমাদের টিম থেকে কোনো রকম কোনো স্টেটমেন্ট পাবেন না। তো এখন কথা হচ্ছে যে দেখেন একটা ছবি করতে গেলে আমাদের জন্য ইন্ডিয়াটা নতুন, হ্যাঁ আমরা ওখানে একদমই নতুন, আমরা দেশে অনেক যাই কিছু করি,
ওখানকার জন্য তো আমরা নতুন, তো ওখানে যখন নতুন আমি একটা আর্টিস্ট সিলেকশন করে নিয়ে কাজটা করতে পারবো না। আমরা অনেকগুলো অপশন ওপেন রেখেছিলাম, এখানে একটা বাজেটিং এর ব্যাপার থাকে, ওই আর্টিস্টের গল্প পছন্দ হওয়ার ব্যাপার থাকে, তার শিডিউলের সাথে আমাদের শিডিউল মিলানোর একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সোনাল চৌহানকে আমরা কনফার্ম করেছিলাম অলমোস্ট আপনার, আমার যদি আমি ভুল না করি, অগস্টের শেষের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট ডে ফার্স্ট শুটটা এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আসলে দেখেন মানে এত বড় একটা ইউনিট নিয়ে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। সবচেয়ে বড় কথা যে প্রোডাকশনটা গোছানো ছিল। সাধারণত আমরা যেভাবে বাংলাদেশে ছবি করি বা আমরা যেভাবে করো অভ্যস্ত, ওরকম ছিল না। কিন্তু আমি যত ছবি বানাইছি আমার এডি টিমে সর্বোচ্চ 4 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, এবার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল 11 জন। এইরকম বিভিন্ন ধরনের পোস্ট থেকে শুরু করে এক্সিকিউটিভ প্রোডিউসার, ইপি, লাইন প্রোডিউসার, তো সবকিছু মিলিয়ে মানে অ্যাজ এ ডিরেক্টর বড় ছবি বানাতে গিয়ে আমার এবার কষ্ট সবচেয়ে কম হয়েছে, কারণ সব গোছালো ছিল। কিছুদিন আগে আপনার আর্টিস্ট এলিনা স্বামীর সাথেও একটা আড্ডা দিলাম আমরা, তো একটা বিষয় একটু জানতে, যেহেতু 2-3টা টিম কাজ করেছে এবং তাদের সাথে কুপ আপ করা, যে বাংলাদেশি ডিরেক্টর হিসেবে আপনি ওখানে বা কলকাতায় অনেক দিন ধরে কাজ করেছেন, এই এক্সপিরিয়েন্সটা কেমন, মানে ফাইট ডিরেক্টর বলেন বা ওখানকার বিভিন্ন টিম বলেন? এটা দেখেন ওই যে আমি আপনাকে বললাম যে এটা আসলে কিন্তু আমরা নাম ফুটানোর জন্য প্যান ইন্ডিয়ান মুভি বলি নাই, আমরা অ্যাকচুয়ালি ট্রাই করে যাচ্ছি। সাকসেস কতটুকু হতে পারবো এটা তো পরে বলতে পারবো, আসলে এখন বলা সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু হিন্দিতে যেমন করছি, আমার একজন এডি ছিল, ও হিন্দি এক্সপার্ট ছিল, যেহেতু তেলুগুতে রিলিজ করব তেলুগুর একজন এডি ছিল, তামিলের একজন এডি ছিল, তো সবাইকে নিয়ে খুব ইন্টারেস্টিং ব্যাপার হইতো আর কি। মানে আমরা যখন কেউ হঠাৎ করে, তো আসলে বলতে বলতে বাংলায় দুইজন ডিরেক্টরের সাথে আমি কথা বলছি, ওই বাকি 3 জন হা করে তাকাইছে, কি আরে সারজি হিন্দি তো হিন্দি মে বলো না, তো এরকম অনেক মজার ঘটনা ঘটছে, এগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। যাক, এমনি কতদিন একটানা শুট হলো দরদের? আমাদের অ্যাকচুয়ালি শাকিব ভাইয়ের সাথে আমাদের টোটাল একটানা শুট হলো 22 দিন, আর যদি আপনাকে আমি বলি পুরো শুটিং হয়েছে আমাদের 31 ডেজ। আচ্ছা, অনুমান নবাব এলএলবি থেকে সেখানকার শাকিব আর দরদের শাকিবের মধ্যে ইন দ্য সেট এক্সপিরিয়েন্স বা সব কিছু মিলে পার্থক্যটা কি পেলেন? আসলে আমি আপনাকে একটা কথা বলি, আমার কিন্তু নবাব এলএলবি সময় সাকিব ভাই আমাকে যতটা হেল্প করছে, সকাল 7টায় আমি ক্যামেরা ওপেন করছি সে 7টায় আসছে। আর দরদের ব্যাপারটা পুরো ডিফারেন্ট, আসলে মানে থাকে না একটা ডিরেক্টরের স্বপ্ন থাকে তার আর্টিস্ট তাকে এইভাবে হেল্প করবে, মানে আমি যা চাইছি আমার চাইতে মানে আমার চাওয়ার চাইতে 10 গুণ বেশি করছে সাকিব ভাই, মানে এক কথায় যদি আমি বলি। আচ্ছা আচ্ছা, সাকিব খানের পেমেন্ট নিয়ে অনেক রকম কথা উঠেছে, অনেকে অনেক রকম কথা বলেছে, কেউ বলেছে 1 কোটি, কেউ বলেছে 1.5 কোটি, যদিও এটা খুবই কনফিডেন্সিয়াল এবং আপনি নিজের মতো করে, তারপর ওই স্টেটমেন্ট অনুযায়ী আপনি কি কিছু বলতে চান কিনা, যা যা খবর উঠেছে তার কতটুকু সত্য? শুধু আমি আপনাকে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে সাকিব ভাই কিন্তু একটা প্যান ইন্ডিয়ান মুভি করছেন, এই ছবিটা 4-5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, তো সেখানে সাকিব ভাই বেশি টাকা দাবি করতেই পারে, খুব সিম্পল একটা বিষয়, কারণ ছবিটা তো যদি ধরি 5টা ছবি হচ্ছে, তাই না? তো এটা তো সবসময় হতে পারে। আর এই পেমেন্টের বিষয়টা, সাকিব ভাইয়ের পেমেন্টটা পুরো ডিলটা করেছে ইন্ডিয়ান কোম্পানি, সো আমি টাকার ব্যাপারটা আসলে মানে জানি না আর কি। অবশ্যই, এবং সেটা ডিসক্লোজ করে করেন সেটাও আমি চাই না। সোনাল চৌহান প্রসঙ্গে যে কথাগুলো আসছে যে আর একটু ম্যাচিউর, অনেক নোন ফেস হয়তো হলে বিভিন্ন প্রাদেশিক জায়গায় দর্শকরা হয়তো সাকিবের একটা ভালো জায়গা তৈরি করতে পারত, এই যে এই লজিকটা, সেটা আমার ক্ষেত্রে, আমিও যেহেতু সিনেমা অর্থটা বুঝি না, সেই জায়গা থেকে আপনার কি বলার আছে, যে সোনাল চৌহানের জায়গায় যদি দিশা পাটানিও হতো, যদি দীপিকা হতো, মানে ব্যাপারটা চাওয়ার তো শেষ নাই, তো সেই জায়গায় সোনাল চৌহান একটু বিলো ক্যাটাগরি কিনা? মানে আমি আপনাকে শুধু একটা জিনিস বলবো যে এই ছবিটা আমরা একটা মানে প্রত্যেকটা, আসলে দেখেন মানে খুব বলে বাড়িয়ে বলা হবে, একটা কথা হচ্ছে যে প্যান ইন্ডিয়া একটা মুভি সাকিব খান কিনে হতে পারে, এটাই তো কেউ কখনো চিন্তা করেনি, আমি যদি বলি ওই অর্থে, তাই না? তো আমরা তো একটা চিন্তা করেছি, তো এই চিন্তার পেছনে কিন্তু কিছু বিজনেস পলিসি আছে। হ্যাঁ, আজকে ইন্ডিয়াতেও কিন্তু প্রতি বছর 1000 ছবি হয়, আপনি কয়টা ছবির নাম জানেন? হিন্দি ছবি আমরা কয়টা ছবির নাম জানি? বড় আর্টিস্ট ছাড়া কিন্তু খুব বেশি ওইভাবে আমরাও নাম জানি না, তাই না?
তো এখানে শুধু ছবি বানানোরও বিষয় না, ছবি রিলিজিং এবং সেটাকে সঠিকভাবে প্ল্যাটফর্মে রিলিজ করা, এটাও একটা বড় ব্যাপার ছিল। তো এই যে কাস্টিং এর ব্যাপারটা, তো অ্যাকচুয়ালি আমরা তো আমাদের দেশের সুপারস্টার নিয়ে আমরা খুশি, তো ওরা কিন্তু ওদের কিছু বিজনেস পলিসি থেকেই তারা সোনাল চৌহানকে সিলেক্ট করেছে। হ্যাঁ অবশ্যই এখানে সোনাল চৌহানের চাইতে আরো বড় আর্টিস্ট হলে আরো বড় কিছু হতো, তো আমাদের জন্য তো নতুন, তো নতুন আমরা মনে করি যে আমাদের অনেক কিছু ছিল, বাজেটিং এর একটা ব্যাপার ছিল, ডেট মেলানোর একটা ব্যাপার ছিল, কেন একটা আর্টিস্ট হঠাৎ করে এসে বাংলাদেশের একজন আর্টিস্টের সাথে কাজ করবে, হ্যাঁ আপনি যাদের নাম বলছেন সেটাও কিন্তু একটা ব্যাপার ছিল। এখন যেমন অনেকে পরের ছবিতে আমরা অনেক বড় আর্টিস্ট নিয়ে চিন্তা করছি, তাদেরকে কিন্তু গিয়ে আর ব্রিফ করতে হবে না যে আমরা কে, মোটামুটি ওই ইন্ডাস্ট্রির লোকজন জানে যে হ্যাঁ, মানে আপনি অস্বীকার করতে মানে পারবেন না, মুম্বাইয়ের প্রত্যেকটা মিডিয়া জানে দরদ নামের একটা ছবি হচ্ছে যেখানে বাংলাদেশের একজন সুপারস্টার কাজ করতেছে, এতটুকু তো জানান দিতে পারছি, যেখানে গিয়ে আগে পরিচয় দিতে হইতো, এখন কিন্তু এই পরিচয়টা দিতে হবে না, এখন বলবো আচ্ছা দরদ, হ্যাঁ এরকম একটা ছবির নাম শুনেছিলাম, তো ওই অ্যাডভান্টেজটা কিন্তু পরের ছবিতে আমরা পাবো। রাইট, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার বিষয় এবং পথটা তৈরি করলেন, এটাও আসলে মানে আজীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। সোনাল চৌহান বিষয়ে আমাদের রুহি দিলরুবা ইয়াসমিন রুহি একটা তথ্য দিয়েছেন যে দীর্ঘদিন নাকি সে বেকার ছিল, আমি তার স্টেটমেন্টটা বলছি, এবং সে নাকি নিউ ইয়র্কে অবস্থান করছিলেন গত কয়েক বছর ধরে। সো বিষয়গুলো সত্য কিনা, মানে বলিউডে অনেক দিন মানে কাজ আমি করছিলেন, আপনাকে জাস্ট একটা কথা বলি, মানে আমি ক্ল্যারিফাই করছি, না আমি আপনাকে আরো ক্লিয়ার বলি যে এটা তো আসলে অনলাইনের যুগে কি বেকার না কি, এটা তো আসলে কারো স্টেটমেন্ট নিয়ে জানার দরকার নাই। তার লাস্ট আদিপুরুষ রিলিজ হলো কবে, বেশি দিন না, আদিপুরুষ রিলিজ হলো কবে, এটা একটা থিং। আর সেকেন্ড থিংস হচ্ছে যে রেগুলার কিন্তু তারা কোনো না কোনো কাজ করে যাচ্ছে, হ্যাঁ তো এখন যদি আমরা বলি এই আপনার জ্যাকুলিনের লাস্ট ছবি কবে রিলিজ হয়েছে, কত বছর আগে, তাই না? তো আপনি আমরা যদি এখন বলি আরে ও তো এতদিন ধরে কাজ করতেছে না, কাজ না করার রিজনও তো অনেক থাকতে পারে, তাই না? আর রেগুলার বেস তো ওদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই যে বললাম না বড় বড় ছবি যেগুলো হয় ওরাও দেখে শুনে বুঝে গেছে, সাউথ ইন্ডিয়ায় কিন্তু অনেকগুলো ছবি করেছে। আবার আমি এটাও বলতে পারি না যে অনেক ব্যস্ত আর্টিস্ট, এটাও আমি বলছি না, মানে বেকার শব্দটা আসলে ঠিক না,